কুর্মিতলা গলফ ক্লাবে প্রথমবারের মতো অনুষ্ঠিত হয়ে গেল গলফ হাউস কর্পোরেট কাপ গলফ টুর্নামেন্ট 2022। দুই দিন ব্যাপী এই গলফ প্রতিযোগিতায় 7 ক্যাটাগরিতে দেশি বিদেশি মোট 300 গলফার অংশগ্রহণ করেন। শুক্রবার সকালে এই প্রতিযোগিতা শেষে গলফ হাউসে সন্ধ্যায় অনুষ্ঠিত হয় পুরস্কার বিতরণী ও সমাপনী অনুষ্ঠান, যেখানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সেনাবাহিনীর প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ। প্রতিযোগিতা শেষে টুর্নামেন্টে প্রথম স্থান অধিকার করেন অবসরপ্রাপ্ত মেজর এস কে মোহাম্মদ ইউসুফ রেজা, দ্বিতীয় হন ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ মোয়াজ্জেম হোসেন। এছাড়া লেডিস উইনারের কৃতিত্ব অর্জন করেন মিসেস উম্মে কুলসুম। গলফ হাউসের সপ্তম বর্ষে পদার্পণ উপলক্ষে এদিন দ্য গলফ হাউস ম্যাগাজিনের মোড়ক উন্মোচন করা হয়, যেখানে গলফ ফেডারেশনের সভাপতি জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদের সাক্ষাৎকার সম্বলিত বিশেষ প্রতিবেদন টিং অফ উইথ দ্য প্রেসিডেন্ট প্রকাশিত হয়। আত্ম উন্নয়ন, শৃঙ্খলা ও মানসিক উৎকর্ষতা সাধনে গলফের ভূমিকা উল্লেখ করা হয় সেখানে। ম্যাগাজিনের মোড়ক উন্মোচন ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান শেষে সাংস্কৃতিক সন্ধ্যার আয়োজন করা হয়। প্রতিযোগিতায় মিডিয়া পার্টনার হিসেবে ছিল সময় টেলিভিশন। সাব্বির মিথুন, সময় সংবাদ, ঢাকা।